वेलकम एवरीवन, दिस इज टेनी ब्लॉग। आज नतून एक ब्लॉग नहीं এসেছি আমি লিজা। সাথেই থাকো। আজ হঠাৎ করে আমার বাসায় গেস্ট চলে আসলো, আমি কিভাবে সেটা সামলালাম হয়তো তোমাদেরকে সবটা দেখাবো না, কিন্তু আমি কিছু কিছু দেখাবো। কি রান্না করলাম, গেস্ট কি আসলো, কখন চলে গেল, তো সাথেই থাকো অবশ্যই। সকালটা শুরু করেছিলাম আমি এভাবেই, সকালে সেই পানীয় দিয়ে একটা ভেষজ রাতে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলাটা আমি এভাবেই ডায়েট চার্টে এই পানিটা আমি খেয়ে নিই। এতে অনেক মেদ কমিয়ে স্লিম করে। এরপরে না জানি আমার মামা শ্বশুর বাড়ি থেকে মামা শ্বশুরের ছেলে যা সবাই চলে আসে, খুব আনন্দ লাগে, ভালো লাগে। হঠাৎ করে পড়াচ্ছিলাম, ঠিক সেই টাইমে দিদিরা আসে, দাদা আসে। আমি ঝটপট কি করব, চিকেন ফ্রাই করলাম, একটা পাঁচ মিশালি গ্রামের মাছ, কই মাছ ছিল, অনেক ধরনের মাছ ছিল, সেটা করলাম, দুই তিনটা সবজি করলাম, চিকেন ফ্রাইও করেছি, চিকেন কারিও করেছি আলু দিয়ে। তো সব রেসিপি তোমাদেরকে হয়তো ওইভাবে শেয়ার করিনি, কিন্তু কী কী করেছি সেটা শেয়ার করলাম। এরপরে সবাই একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেয়। খেতে খেতে সবাই খুব গল্পে জমে যায়, আমার বিড়াল দুটো, আমাদের পরিবারের সদস্য, খুব আনন্দ হয় দিদিরা আসায়। তো খাওয়ার শেষে আসলে একটু দই খেলে, বোরহানি খেলে হজমে ভালোও হয়, এটা ভালো, তাই আমরা সেটাও করলাম। এরপরে আমাদের নিজেদের গাছের মালটা ছিঁড়ে আনলাম এবং খেলাম। খুব খুব ভালো আনন্দ লাগে যখন নিজেদের গাছে নিজেদের লাগানো গাছ থেকে কোনো ফল ছিঁড়ে খাওয়া হয়, সেটার আনন্দই মজা, খুব 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 আনন্দ হয়, তাজা। দেখো আমার একটি গাছ হয়েছে কত সুন্দর করে ওর। সবশেষে আমরা দিদিরা, মা, আমরা সবাই মিলে আড্ডা দিলাম। আসলে দিদিরা আসার পরে একটু বিজি হয়ে গিয়েছিলাম, তো আড্ডাটা দিতে পারিনি, পরবর্তীতে ঠিকই আড্ডাটা জমিয়ে দিলাম, সেই লোকটা আসলে সামলাতে পারিনি। তো বসে সেই আড্ডাতে আমরা আবার পানের আসর মিলালাম। আমার এই দাদা খুব মজা করে অনেক ধরনের মশলা দিয়ে পানটা খায়, আর আমিও সেই পানের আড্ডাটা কখনো মিস করি না, আজকেও সেই মিস করলাম না, ঠিক জমিয়ে আড্ডাটা দিলাম দিদিদের সাথে। পান মশলা হিসেবে দাদা যা ব্যবহার করে, কালি জিরাটা এখানে ব্যবহার করে, তারপরে আরও অনেক ধরনের মশলা দাদা রাখে।
not allow Jorda. আসলে দেখতে দেখতে কি করে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। দিদিদের যাওয়ার সময় হয়ে গেল, দিদিরা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এরপরে বিকেলটা আমার এভাবেই কেটে গেল। শাশুড়ি মায়ের প্রেশারটা একটু মাপা হলো ডক্টর দিয়ে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ।